বিজিএমই এর পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয়ে টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। দুজন পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন নির্বাচনে অংশ নেওয়া স্বাধীনতা পরিষদের প্যানেল প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন সম্মিলিত ফোরামের প্যানেল লিডার রুবানা হক। সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে চান নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা। প্রিজভি নিউজের রিপোর্টে বিস্তারিত। প্রায় 5 বছর পর তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন। সংগঠনটির 35 পরিচালক পদে ঢাকায় 26 জন আর চট্টগ্রামে 9 জন। এরই মধ্যে চট্টগ্রামে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকায় পরিচালক পদে নির্বাচনে সদস্যরা ভোট দিচ্ছেন ঢাকা এবং চট্টগ্রামে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী 2টি সংগঠন। সম্মিলিত ফোরাম নামে সংগঠনের দলনেতা রুবানা হক আর স্বাধীনতা পরিষদের দলনেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলাম, আমাদেরকে ভয়ভীতি দেখানোর কারণে ওনারা আর আসেন নাই। আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে একজন ক্যান্ডিডেট আর একজন ভোটার হিসেবে এখানে দিয়েছিলাম এজেন্ট, কিন্তু ওনারা এটা অ্যালাউ করছেন না। ফল যাই হোক মেনে নেবেন ঘোষণা দিয়েছেন রুবানা হক। আমাদের যারা প্রতিপক্ষ আছেন ওনারাও আছেন, আমি তো ভীষণ ভালো বোধ করছি এবং আমার মনে হয় এটি আমাদের জন্য অত্যন্ত একটা শুভ মুহূর্ত এবং আমরা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন করছি, এটি অনেক বড় কথা। নির্বাচনে কোনো অনিয়ম মানা হবে না নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা। আমরা আশা করছি যে সারাদিন একটা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হবে, সুষ্ঠুভাবে ভোট হবে। এখানে আমাদের ডিটিও রিপ্রেজেন্টেটিভও আছেন। ঢাকা ও চট্টগ্রাম মিলে মোট ভোটার 1955 জন। আগামী 11 এপ্রিল নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হবে। এরপর 18 এপ্রিল অফিস বেয়ারা নির্বাচন, আর নতুন কমিটি দায়িত্ব নেবে 21 এপ্রিল। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।